নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। দুর্গাপূজায় ভাগ্য পরিবর্তন হতে চলেছে চার রাশি। 29শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। কোন সেই চার রাশি আসুন জেনে নিই। প্রথম বৃষ রাশি, দ্বিতীয় কর্কট রাশি, তৃতীয় কন্যা রাশি এবং চতুর্থ কুম্ভ রাশি। এবার আমরা জেনে নিই কোন কোন দিকে এই শুভ পরিবর্তন আসতে পারে। তার আগে জানিয়ে রাখি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি বৃষ রাশি। কার্যক্ষেত্রে সফলতা পাবেন। যেই কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজটি আপনার সম্পূর্ণ হয়ে যাবে। পুজোতে ব্যবসা আপনার খুব ভালো যাবে, অর্থনৈতিক উন্নতি হবে এবং ইনকাম বাড়বে। যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের প্রমোশনের সম্ভাবনা দেখা দিয়েছে। যারা ধার করেছেন তাদের কিন্তু ধার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা দীর্ঘদিন ধরে ধার আটকে রয়েছে তারাও কিন্তু ধার ফিরে পাবেন। শিক্ষাক্ষেত্রে একটু সংঘর্ষ বাড়বে, তবে আপনি যদি বেশি পরিশ্রম করেন তবে শিক্ষাক্ষেত্র ঠিকঠাক থাকবে। আসি এবার দুই নম্বর কর্কট রাশি। চাকরি ক্ষেত্রে সাকসেস বাড়বে, প্রেমের ক্ষেত্রে মধুরতা বাড়বে, কেরিয়ারে উন্নতি ঘটবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি যে কেরিয়ারের আশা করে আছেন সেই আশা এবার পূর্ণ হতে পারে। তবে পরিবারের ক্ষেত্রে একটু মতভেদ থাকবে, মতামতের জন্য কোনো বয়স্ক ব্যক্তির অবশ্যই সুপরামর্শ নেবেন। এছাড়াও সম্বন্ধ ক্ষেত্রে আপনার নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে। এই হচ্ছে কর্কট রাশি। আসি এবার তিন নম্বর কন্যা রাশি। ভাগ্য সুপ্রসন্ন হবে। চাকরিতে যারা করছেন তাদের চাকরিতে প্রমোশন বাড়তে পারে, তবে চাকরি স্থানান্তরিত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন ব্যবসা করতে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো লক্ষ্য করা যাবে। শিক্ষাক্ষেত্র উন্নতি ঘটবে, কেরিয়ারও আপনার যথেষ্ট উন্নতি আসবে। আসি চার নম্বর কুম্ভ রাশি। নতুন যোজনা সম্পূর্ণ হবে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, নতুন সম্পর্ক গড়বে, প্রেম সম্পর্ক ভালো যাবে। শিক্ষা এবং চাকরি এবং ব্যবসা এই তিনটে ক্ষেত্রেই আপনার কিন্তু আশানুরূপ সাফল্য চোখে পড়বে। যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে। অনেক দিন ধরে কোনো যদি কাজ ভেবে থাকেন করবেন সেই কাজ কিন্তু, অর্থাৎ পুরনো কাজ আপনার সম্পূর্ণ হবে, অর্থাৎ পুরনো কোনো স্বপ্ন সম্পূর্ণ হতে পারে। এই সময় অর্থনৈতিক খরচ কিন্তু আপনার বেড়ে যাবে। অর্থনৈতিক খরচ বাড়লেও আমদানির নতুন নতুন রাস্তা কিন্তু উন্মোচন হতে দেখা যাচ্ছে। ধন্যবাদ।